আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর জামার ডিজাইনটি করে দেখাবো। আপনারা চাইলে এই ডিজাইনটি যে কোনো কুর্তি, থ্রি পিস, তো ওয়ান পিসও করতে পারেন। প্রথমে আমি জামাটা থেকে মার ছাড়িয়ে কিন্তু নিয়েছি, আর পেন্টিং করার সময় অবশ্যই জামার নিচে একটি শক্ত কার্ডবোর্ড বা পেপার দিয়ে নিতে হবে, যেন জামার অন্য পাশে রং না লেগে যায়। আর আমি এখানে জিরো সাইজ তুলি ইউজ করেছি। আর এখানে আপনার সানফ্লাওয়ার যে কিটটা গোল্ডেন, এটা ইউজ করেছি। আপনারা যে কোনো পুঁতি অথবা দোকানে এই রঙগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আমার এই তুলিটা ভেঙে গিয়েছিল লকডাউনের কারণে, এই তুলিটা কেনা সম্ভব হচ্ছে না। খুবই সুন্দর একটি ডিজাইন, এই ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি খুব সিম্পলভাবে এই কাজটি করার চেষ্টা করেছি, শুধু জামার মাঝখানটিতে এই কাজটা করেছি দুটি কালারের কম্বিনেশনে। রং তুলি দিয়ে কাজ করা খুবই একটা ধৈর্যের ব্যাপার আর অনেক শখও বটে। আর নিজের জামাতে নিজে পেন্টিং করে করার মজাই আলাদা, আমার অনেক ভালো লাগে পেন্টিং করতে, স্পেশালি কোনো ড্রেসের উপর। আপনারাও চাইলে যে কোনো একটি এক কালারের কাপড় কিনে এনে রং তুলি দিয়ে সুন্দর করে একটি জামাকে বিভিন্ন ডিজাইনে ফুটিয়ে তুলতে পারেন। Thank you.
আমি আগে থেকে এই ফুলগুলো করে রেখেছি, এখন একটি শুধু বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি প্রথমে এই ফুলের বেসটাকে সাদা দিয়ে করে নিচ্ছি, কারণ যে কোনো ডিপ কালারের উপর রংটাকে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই সাদা কালার ইউজ করতে হবে। সাদা কালারটা ইউজ করলে আপনার যে ডিপ যে রংটা আছে এটা ফুটে উঠে। এভাবে বেজ করে নিয়েছি, এখন আমি এই নীল রংটা ইউজ করব। আমি এই ডিজাইনটি খুব নর্মালভাবে দেখানোর চেষ্টা করেছি, যারা নতুন হ্যান্ড পেন্টে তারা অবশ্যই এই এভাবে ফলো করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি এবং অনুপ্রাণিত হতে পারি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের